গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর সংসার। কেমন আছো সবাই? ভালো তো? সকাল শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি এখন চা খেতে বসেছি বারান্দায়। মিঠুকে বিস্কুট দিয়ে দিচ্ছি, মিঠু বিস্কুট খাচ্ছে। মিঠুকে এক্ষুনি বার করে দিলাম, রোদ উঠেছে, ওকে একটু বাইরে বার করে দিলাম, ও রোদ খাবে। সামনে মাঠে বাচ্চারা খেলতে চলে এসেছে, বাচ্চা নয় একটু বড়রা খেলছে। বাচ্চারা এত তাড়াতাড়ি আসেনি, বাচ্চারা একটু পরে আসবে। বেশ ভালো লাগে সকালে বসে বসে এখানে দেখতে। তাহলে চলো কাজকর্ম শুরু করতে হবে। তার আগে এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিই, নাহলে তো কাজে এনার্জি পাবো না। কালকে অনেক রাত হয়েছে ঘুমাতে, প্রায় 12:30 বেজে গেছে, ওই জন্য চোখ থেকে এখনো ঘুম ছাড়েনি। কাজকর্ম করতে ইচ্ছাও করছে না, কিন্তু কি করবো, করতেই হবে। কালকে ঘুরে এসেছি, আজকে তো আবার বাড়িতে বসে থাকলে হবে না, ঘরের কাজগুলো করতে হবে। সেই জামা কাপড়গুলো আজকে ভিজিয়ে দিয়েছি, বলেছিলাম উলের কাপড় ভেজাতে পারছি না, আজকে দেখলাম বেশ রোদ উঠেছে, তাই জন্য উলের কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি। ওগুলোকে কেচে ছাদে দিয়ে আসবো, শুকিয়ে যাবে। ওই দেখো কি হলো, একটু চেঁচামেচি শুরু করে দিল। সকালবেলা উঠে কান্নাকাটি করতে হচ্ছে দেখেছো? আমি এই জন্য পেঁয়াজ কাটতে যাই না, পেঁয়াজ কাটলেই কাঁদতে হয়, নাকের জলে চোখের জলে এক হয়ে যায়। আজকে মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি, ওই জন্য মেশিনটাতেও কাটতে পারছি না, হাতে কাটতে হলো। ব্যাস একটা পেঁয়াজ কাটলাম, চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে গেল, ভাল লাগে না। কাজকর্ম শুরু করে দিয়েছি, মেশিনের কাপড়গুলো কাচা শুরুও করে দিয়েছি। কেউ ওঠেনি এখনো ঘুম থেকে জানো, সবাই রাত্রে শুয়েছে, সবাই এখনো ঘুমোচ্ছে। আমাকে কিন্তু সেই 6টায় উঠে পড়তে হয়েছে, আমার যে কাজ করতে আসে সে 6টায় আসে, তাকে দরজা খুলে দিতে হয়েছে, সে কাজ করেছে। তারপরে শ্যামের বাসি বাজিয়েছে, মানে ডাস্টবিন, দুদিন ধরে আসে না, আজকে এসছে, নিচ থেকে শ্যামের বাসি বাজাচ্ছে। এই চারতলা থেকে নেমে গিয়ে তাকে জঞ্জাল দিয়ে আসতে হয়েছে, ভালো লাগে না, সকালবেলা উঠে শুরু হয়ে যায়। চলো কালকে কতগুলো নতুন নতুন জিনিস এনেছি দেখাচ্ছি তোমাদের। কালকে রাজার মামার বাড়ি গিয়েছিলাম, তো রাজার মামার খুব গাছ করার শখ, ভীষণ সুন্দর গাছ করেন উনি। শীতের ফুল গাছ এত সুন্দর, এত ভ্যারাইটি ফুল রয়েছে, দেখলে মন জুড়িয়ে যায়। তো ছাদে ছাদে করেন, মানে একটা নিচু ছাদ, দোতলার ছাদ, একটা তিনতলার ছাদ, দুটো মিলিয়েই করেন। তো ওখানে উনি কিছু সবজি করেছেন, টমেটো, বেগুন, আলু গাছ করেছে টবের মধ্যে, কিন্তু আলু এখানে হয়নি, গাছগুলো ছোট। তো বাবানকে তো জানো যা দুষ্টু, যত টমেটো পেকেছিল সব টমেটো, তারপরে গাছ থেকে ছোট ছোট বেগুন। ও দাদু হয় মামা দাদু, দাদুও খুব ইয়ে করেছে, ওকে মজা করেছে, ও বেশ এইগুলো তুলেছে, তুলে সব প্যাকেট করে মামা মামি আমাদের দিয়ে দিয়েছে, নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই, গাছের সবজি কি ভালো লাগে বলো দেখতে, সে যেরকমই হোক, ছোট বড় টেরা বেঁকা, বাজার থেকে তো আমরা ভালো কিনেই খাই, কিন্তু নিজের গাছে হয়েছে, নিজের হাতে সেটা বানানো, সেটার মজাই আলাদা বলো। চলো তোমাদের দেখাচ্ছি, নিয়ে এসেছি। এই দেখো টমেটো, বেগুন, কি সুন্দর ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে, কি ভাল লাগছে দেখতে। এগুলো কালকে গাছ থেকে সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে, টমেটো হয়েছে বড় বড়, আমার বাবানের কাছ থেকে চো টমেটোর সাইজ, এগুলো ওর খুব পছন্দ, পেকেছে ও ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছে। আর কালকে বললাম না আর্সেলানে খেতে গেছিলাম, সেখান থেকে একটা বেলুন দিয়েছে, এই রয়েছে। মেশিন চালু, এখন এর মধ্যে এগুলো কাঁচা হতে থাকবে, আমি আমার মতো কাজ করতে থাকব, তারপরে আবার বলে এগুলোকে নিয়ে ছাদে দিয়ে আসতে হবে। আজকে হবে সেই ব্রকোলির তরকারি, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো তারা জানো এই ব্রকোলির তরকারির রেসিপিটা আমি ফার্স্টে শেয়ার করেছিলাম, আজকে আবার বানাবো। কি প্রবলেম হয়েছে বলতো, গরম পড়ে গেছে আর ব্রকোলি খাওয়া যাবে না, ব্রকোলিগুলো কি বিচ্ছিরি অবস্থা দেখো, হলুদ হলুদ হয়ে গেছে। অবশ্য আনা হয়েছে আরো 2-4 দিন আগে, রান্না করা হয়নি বলে ফ্রিজে ছিল, তার জন্য হতে পারে পেকে পেকে গেছে, আর আনবো না, এটাই লাস্ট, এই বছরের মতো ব্রকোলি খাওয়া শেষ। ব্রকোলি আর এই যে গাজর বিনস কেটে রেখেছি, আর এই যে বললাম আমার কান্নাকাটির কারণ, মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, আর ফোড়ন দেবো এই তরকারিটার মধ্যে, লঙ্কা কুচি, রসুন কুচি, আর একটু আদা গ্রেট করে নেবে ভালো হবে। এটা আদা গ্রেট করা না, আমার বাটাই, আমি একটু চিপে নিয়েছি। এই দিয়ে এখন আমি টিফিন খাওয়ার তরকারি বানাবো। এই তরকারিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে জানো তো, করে দেখেছো? কেউ বানিয়ে দেখো, যারা নতুন তাদের বলছি আমার প্রথম দিকে ব্লকে এই রেসিপিটা শেয়ার করা আছে, দেখো করলে ভালো লাগবে। এর মধ্যে একটু সস দেব, সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো একটু দেবো, এক চামচ করে, ছোট চামচের এক চামচ করে দেবো, নুন আর গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু নামানোর আগে কর্নফ্লাওয়ার গুলে
একটু দিয়ে দেবো, তাহলে বেশ মাখা মাখা হবে তরকারিটা, খেতে ভালো লাগবে। আর আজকে রান্না হবে একটা মাছ, তারাও দেখাচ্ছি। এই যে জলে ভেজানো আছে, শক্ত হয়ে রয়েছে, বেলে মাছ। বেলে মাছটা এনে রেখেছে সেদিনকে, কালকে এনে রেখেছে রাজা, রান্না করা হয়নি, এটা আজকে রান্না করবো। এটা বানাবো সর্ষে বাটা দিয়ে। চলো একটা একটা করে রান্না শুরু করি, আজকে বেশি রান্নাপত্র নেই, এই দুটো রান্না করলে আমার মোটামুটি হয়ে যাবে। ফ্রিজে কিছু কিছু রান্না রয়েছে জানো তো, এবার কালকে যেহেতু শনিবার তার আগে আমাকে ফ্রিজটা খালি করতে হবে, আগের যা যা রান্না আছে সমস্ত খেয়ে কমপ্লিট করে ফেলবো। অল্প অল্প করে তরকারি রয়েছে, আমি এয়ারটাইট কৌটোর মধ্যে করে রেখে দিই, একটু একটু যদি বাঁচে কোনো তরকারি সেগুলো আজকের মধ্যে সব কমপ্লিট করবো, কারণ কালকে শনিবার বললাম নিরামিষ, তার আগে ফ্রিজে যা এটোপাটা তরকারি ফরকারি আছে সব খেয়ে কমপ্লিট করে ফ্রিজ পরিষ্কার করে ফেলবো। চলো রান্না শুরু করি একটা একটা করে। দেখো আমার ব্রকোলির তরকারি রেডি হয়ে গেছে, এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদের, এরকম মাখা মাখা করে করেছি আমি ঝোল বেশি, মানে এটা যদি কেউ একটু গ্রেভি করতে যাও তাহলে একটু জল দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা দেবে, আর পুরো শুকাবে না তাহলে একটু গ্রেভি থাকবে। আমি একদম মাখা মাখা করেই করেছি, আমি গ্রেভি রাখিনি, রুটি দিয়ে খাবো, গ্রেভি লাগবে না। আর কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, আর এখন বানাবো এই বেলে মাছগুলো। এই মাছগুলো ভাজাটা কিন্তু একটু টিপিক্যাল, খুব একটু কষ্ট হয় ভাজতে, এই মাছ না ভীষণ নরম, কড়াইতে তেবো আর যেই উল্টাতে যাবে ভেঙে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে গোটা গোটা রান্না করা। আর করবো সর্ষে বাটা দিয়ে বললাম, তার জন্য এই যে সর্ষে বাটার মধ্যে একটু লঙ্কা বাটা মিলিয়ে রেখে দিয়েছি, আর একটু আলু দেবো, ব্যাস হয়ে যাবে। তার জন্য কড়াইটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি, তারপরে তেল দেব, তেলও খুব ভালো গরম হলে তারপরে মাছগুলো দেব। আর এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, না হলে না ভেঙে ফেলবো, ভাজতে পারবো না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, কিন্তু মাছের ঝোল তারপর আবার সর্ষে বাটা, সুতরাং সর্ষের তেলটাই চলবে। তেল ভালো করে গরম করে নিয়ে এবার অল্প অল্প করে মাছ ভাজবো, সব একসাথে দেব না, দুটো কি তিনটে করে দিয়ে দিয়ে ভাজবো। ভালো করে হবে তবে উল্টাতে যাবো, না হলেই ব্যাস পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মাছ। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার চেষ্টা করে এগুলোকে উল্টে দেওয়ার। দেখেছো গোটা গোটা বাঁধাতে পারছি, দেখা যাক কতক্ষণ থাকে গোটা। সব মাছগুলোকে অল্প অল্প করে দুটো তিনটে করে দিয়ে দিয়ে ভেজে ফেলেছি, এটা আমার লাস্ট ব্যাচ, ব্যাচে ব্যাচে ভাজলাম, না হলে তো ভেঙে যাবে, তাই জন্যই এত যত্ন করে এই মাছগুলোকে ভাজা। দেখেছো এর মধ্যে আমার তেলটা কমে গেছে, আর একটুখানি সর্ষের তেল দিলাম, ফোড়নে দেব কালো জিরে। কালো জিরে দিলাম, আর ছোট সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু, আলুটাকে একটু ভেজে নিই, তারপরে নুন আর হলুদ দেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার দেবো পরিমাণ মতো নুন, একটু নুন আমি সর্ষে বাটাতে দিয়ে রেখেছি তাই জন্য আমি অল্প করে নুনটা এখানে দিলাম, আর হলুদ, এর মধ্যে আর কোনো মশলা দেব না, নুন আর হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দেবো, আলুটাকে সিদ্ধ হোক, তারপর সর্ষে বাটা দেবো, কারণ সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে ওটা তেতো হয়ে যায়, ওই জন্য পরে দেবো। দিয়ে ঢেকে দিলাম, আলুটা আগে সেদ্ধ হোক তারপরে সর্ষে বাটা দেবো, আর মাছ তো একদম লাস্টেই দেবো, না হলে তো মাছ টিকবে না, আগে আলু হয়ে যাক। আজকে কাপড় মেলতে ফুল ফ্যামিলি মিলে এসেছি, দেখো আমার ছানা বাবুও চলে এসেছে, আমাকে হেল্প করবে ক্লিপ দিয়ে দিন, দাঁড়া এগুলোকে আগে লাগিয়ে নিন, একসাথে সব পারবো না। শীতের জামা কাপড় এবার তুলে রাখবো তো, ভালো করে রোদ খাইয়ে তারপরে তুলবো।
বেশ গরম হয়ে যাবে তারপরে নিয়ে যাব, দুপুর অবধি থাকুক, এগুলো এখন রোদ খাক। আবার এক বছরের জন্য এদের বন্দি করে রাখতে হবে। মাঝখানে ক্লিপ দে, মাছের ঝোল বসিয়ে দিয়ে এসেছি, আলুটা সেদ্ধ হবে, ততক্ষণে আমার এই কাজটা হয়ে গেল। দেখলে তাহলে কত কাজ একসাথে করি, মাল্টিটাস্কিং একেই বলে বোধ হয়। চলো কি ভালো লাগে না দেখো, ছতলার ওপর আমাদের ছাদ, আমরা এখানে দাঁড়িয়ে আছি, চারপাশটা দেখো কি প্রচুর গাছ। এখানে কিন্তু খুব নারকেল গাছ আছে জানো, প্রচুর নারকেল গাছ দেখতে পাবে, আর আম গাছ, সবার বাড়িতে একটা করে আম গাছ আছে, আর সেই গাছগুলো বলে এখন ভরে আছে, দেখতে পাচ্ছ? ওই দূরে একটা জলের ট্যাঙ্কি, চারপাশটা ভীষণ সুন্দর, ছাদে আসলে খুব ভালো লাগে দেখতে। এটা আমার ফ্রন্ট সাইডটা ফ্ল্যাটের, দেখেছো ওই বিল্ডিংটা দূরে বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের গায়ে ওই বিল্ডিংটা। তারপরে এই যে দূরে একটা বিল্ডিং তৈরি হচ্ছে দেখা যাচ্ছে, এটাও ওইখানে রাস্তার ধারে, আর সামনে সেই মাঠ, পুকুর, ভীষণ খোলামেলা, আর চারপাশে প্রচুর সবুজ। এই পাশটা একটু বিল্ডিং বেশি, পেছন দিকটা ওই দেখো আম গাছ একটা দেখা যাচ্ছে, বোল ভরে আছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই সর্ষে বাটাটা এর মধ্যে না মিলিয়ে দেব, এর মধ্যে সর্ষে বাটা আছে, লঙ্কা দেওয়া, মাছগুলো দিয়ে দি, একটুখানি ঢেকে রাখো, মাছগুলো তো নরম সেদ্ধ হতে টাইম লাগবে না, তাও একটু ঢেকে রাখো, 2 মিনিট ফুটুক, নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে নাবিয়ে নিলে রেডি বেলে মাছের সর্ষে বাটা। আমার মাছের ঝোল হয়ে গেছে দেখো, জাস্ট নিবিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে সাথে সাথে চাপা দিয়ে দেবো, সর্ষে তেলের গন্ধটা খানিকক্ষণ এর মধ্যে থাকবে, বেশ মিশে যাবে, দারুণ লাগে। তাহলে দেখলে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, এখন কাজ হচ্ছে জায়গাগুলো পরিষ্কার করা, চিমনির এই ওপরের যে ফিল্টারটা বাইরে এটার মধ্যে প্রচুর তেল জমেছে দেখতে পাচ্ছি, এটাকে খুলে তেলটা ঝরাতে দেব, পরে সাবান দিয়ে ধুয়ে আবার লাগিয়ে দেব, তারপরে এই গ্যাসের জায়গাটা গ্যাসটা সাবান দিয়ে মুছবো, মুছে তারপরে আমি এখানে রুটি করব। ফার্স্ট রাউন্ডের কাজ মানে রান্না বান্না সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, এবার সেকেন্ড রাউন্ড, দেখতে পাচ্ছ ঝাড়া, এগুলো পরিষ্কার করব, প্রচন্ড ধুলো পড়ে, প্রতিদিন না মুছলেই ওপরে দেখবে সাদা ধুলোর একটা আস্তরণ পড়ে গেছে, ওপর ওপর রোজ ডিপ ক্লিন করা যায় না ঠিকই, কিন্তু ওপর ওপর রোজ একটু ধুলোগুলো ঝেড়ে ফেলতে হয়, না হলে দেখতে খুব খারাপ লাগে। তাহলে ফার্স্ট অফ অল আমি এই সোফার এই কভার গুলোকে সব ঠিকঠাক করে, এখানে সোফাটাকে তো পুরো নষ্ট করে রেখে দেয়, শুয়ে থাকে এর উপরে, তার জন্য এগুলোকে আগে আগে পরিষ্কার করে নিই, তারপরে বাড়ির ফার্নিচার গুলোকে হালকা করে মুছে ফেলবো। রোজ সকালে আমার মাসি ঘর মুছে দিয়ে যায়, বাসি ঘর মোছা হয়ে যায়, কিন্তু আজকে আমি প্রায় 6-7 দিন পরে ঘর মুছতে নিয়েছি, যা বেরোচ্ছে ঘর থেকে বোঝা বলার না,
এরা যে কি কাজ করে ভগবান জানে, কোন রকমের সামনেটুকু মুছে নিয়ে চলে যাবে আর কোনো কাজ করবে না। তাহলে আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো আগে সেরে নিই। একদিন পরিষ্কার না করলে হয় না বলো, কি নোংরা খাটের তলায় একটু কি নোংরা জমিয়ে রেখে দিয়েছে, সেগুলো ছেলে খেলেছে, যা খেলনা টেলনাগুলো খাটের তলায় ঢুকেছে সেগুলোও সেখানে রয়েছে। তাহলে এইগুলো মুছে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম। দেখো যেদিনকে যা থাকে ঘরে তাই দিয়েই ঠাকুরকে ভোগ লাগাই। আজকে যেমন রাজা শাকালু এনেছে, কুল এনেছে, তাই মাকে একটু শাকালু দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি। এবার নিজের যত্ন করব। শীত যাই যাই করছে, এই সময়টা যেন গা হাত পাও বেশি টানে বলো। স্নান করে আসলে যেন চচ্চর করতে থাকে। একটুখানি নিজের যত্ন করতে হবে, সারাদিন অন্যের যত্ন করে বেড়াই। আর সেরকম বিশেষ কাজকর্ম নেই। এবার রাজা ফিরলে ভাত খেতে দেব, ভাত খাবো, খেয়ে একটু রেস্ট। সারাদিন কাজ করলে চলবে, রেস্টও নিতে হবে। আমি না পরশু দিনকে রাত্রে মাথায় তেল দিয়েছিলাম, খেয়াল ছিল না যে তার পরের দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার সাধারণত মাথায় সাবান দিই না, তো সেই তেল দুদিন ধরে ছিল, এখন গিয়ে মাথায় সাবান দিয়ে স্নান করে এলাম। তাহলে হয়ে গেল আজকের মতো কাজকর্ম। বিকেলবেলা কিছু কাজ আছে, সেগুলো বিকেলবেলা দেখাবো, আর এখন রাজা আসলে সবাই মিলে ভাত খাবো, ব্যাস কমপ্লিট, আর সেরকম কোনো কাজ নেই। তাহলে এই ব্লগটাকে এখানেই শেষ করে দিই বলো, বেশি লম্বা হয়ে যাচ্ছে। তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক করো, একটু শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে, তোমরা আর কি দেখতে চাইছো, তোমাদের কি ভালো লাগছে না লাগছে। যদি কোনো রান্নার রেসিপিও তোমাদের জানতে ইচ্ছা করে তাহলেও সেটা জানিও, আমি ব্লগের মাধ্যমেই তোমাদের সেটা দেখিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই, টাটা।